নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রানাঘাটের সাইডে একটা নার্সারি, খুব সুন্দর নার্সারি, প্রচুর ভ্যারাইটির গাছ এখানে পাবেন, ফুল ফল, বিশেষ করে মোটামুটি প্রত্যেকটা সিজনের ফুল গাছ, আর সঙ্গে তো ফল গাছ আছেই, তবে প্রত্যেকটা গাছে কিন্তু একদম ফল ধরে আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আগে প্রথমে নার্সারির মালিকের সঙ্গে একটু পরিচিত হয়ে নেবো, আর নার্সারিটা কোথাও সেটাও জানবো। নমস্কার দাদা। নমস্কার। তো সবার প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন, আর নার্সারিতে লোকে কিভাবে আসবে সেটা একটু জানাবেন। আমার নাম তারক মাদক, আমার ঠিকানা বেড়াকামগাছি ভাঙা লাইন, তাহেরপুর, রানাঘাট, নদিয়া। নার্সারির নাম? নার্সারির নাম বিষ্ণু মিনতি নার্সারি। এটা হচ্ছে আমার মায়ের আর বাবার নাম, সেই হিসাবে আমার নার্সারির নাম রাখা। আর আপনার নার্সারিতে লোকে কিভাবে আসবে? আমার নার্সারিতে লোকে চারটি স্টেশনে নেমে আসতে পারবে। এদিকে রানাঘাটে স্টেশনে নামলে আপনার প্রথম ওইখান থেকে ছোটো ব্রিজ, যেটা পালচৌধুরী স্কুল আছে, ওইখানে ব্রিজটা পার হয়ে টোটোতে 10 টাকা নেবে, ভাঙা লাইনে নামতে পারবে। কালীনারায়ণপুর স্টেশনে নামলে সেটাও 10 টাকায় একদম সামনে নেমে পড়বে আমার নার্সারির সামনে। আর আপনার বীরনগর স্টেশনে নেমেও আসতে পারবে, তবে সব থেকে একটু অসুবিধা হবে হবিবপুর স্টেশনে নামলে। সব এই জায়গাটা, লোকাল জায়গাটার নাম কি? লোকাল জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে কল্যাণপুর পঞ্চায়েত, কালীনারায়ণপুর পঞ্চায়েত। এটা হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন থেকে একদম 10 টাকা দিলে একদম সামনেই নামিয়ে দেবে। গ্রামটার নাম? গ্রামটার নাম হচ্ছে বেড়াকামগাছি ভাঙা লাইন। ভাঙা লাইন হচ্ছে বাস স্টপেজের নামও ভাঙা লাইন। ওদিকে যদি কৃষ্ণনগর থেকে যেটা বীরনগর হয়ে তাহেরপুর বাতকুল্লা এই রোডের বাস ধরলে আপনি ভাঙা লাইন বললে ভাঙা লাইনে নামিয়ে দেবে। রানাঘাট থেকে মনোরমার সামনের থেকে উঠলে সেটাও আপনার ভাঙা লাইন বললে নামিয়ে দেবে। কিন্তু সেটা দুটো রুট আছে, একটা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আপনার শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যাচ্ছে, আর একটা ওইখান থেকে আপনার বীরনগর তাহেরপুর বাতকুল্লা হয়ে কৃষ্ণনগর যাচ্ছে। আপনার বীরনগর তাহেরপুর বাতকুল্লা এই রুটের বাসটা ধরতে হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? আমার ফোন নাম্বারটা 8926323996। আচ্ছা, চলুন তাহলে প্রথমে কী গাছ দিয়ে শুরু হবে? প্রথমে ফল গাছ দিয়েই শুরু করা যাক। তাহলে এটা কাঁঠাল গাছ? এটা কাঁঠাল গাছ। এটা কী কাঁঠাল? এটা পিঙ্ক কাঁঠাল, এটা 12 মাসি কাঁঠাল বলে বিক্রি। আচ্ছা, এখনই ফল ধরে গেছে? ফল ধরে, হ্যাঁ। এটা হচ্ছে গ্যাপিং এর গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে গ্যাপিং করা, এই যে এই যে গ্যাপিংটা এখানে, এই যে দেখাই যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে গ্যাপিং। ফল তো ধরেই গেছে? হ্যাঁ, ফল তো ধরবে, এটা গ্যাপিং এর। তো আর আমি যাদের ফল দিয়েছি বড় বড় ফল গাছে এখনো হয়ে আছে। এটা মোটামুটি ক মাস হলে গাছে ফল ধরা শুরু করে? এটা কোনো গাছে 1 বছরে ধরে, কোনো গাছে 2 বছর। এবার সব সায়নের ক্ষমতা তো সমান থাকে না, এটা পালতু যে 1 বছরেই ধরবে 2 বছরও লাগতে পারে। আচ্ছা, কি একটাই ধরেছে না আরো আছে? না, আরো প্রচুর, যতগুলো গাছ আছে প্রত্যেক গাছেই ফল ধরা। এ দেখেন, একটা করে আমি দেখাবো, এ দেখেন প্রত্যেকটা গাছে যতগুলো আছে, এ দেখেন এটাতে বেরোচ্ছে, এ দেখেন প্রত্যেকটাই, এ দেখেন এটাতেও ফল, এই যে আচ্ছা আচ্ছা, এ দেখেন যত সব চলে এসছে, এই দেখেন এটাতেও, এ দেখেন আরো বের করলে, এই যে এদিকে এদিকে নিয়ে আসলে দেখুন যত আছে, এই দেখেন এই যে প্রত্যেকটা গাছে, এই যে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মোটা, হ্যাঁ, এই যে এই দেখুন, এই দেখুন বেরোচ্ছে, এই যে একটা গাছ তো দেখাচ্ছি না, দেখেন এইদিকে, এই দেখুন সব প্রত্যেকটা গাছে, হ্যাঁ, কাঁঠাল চলে এসছে। সায়ন ভালো হলে সেগুলো তো প্রত্যেকটা গাছে আপনার যতগুলো গাছ, কাঁঠাল ধরেই আছে আপনার, কাঁঠাল দেখে, হ্যাঁ, কাঁঠাল এখন যদি নিতে চান এই কাঁঠাল অবস্থায় গাছ পাবেন এখন বর্তমান, হ্যাঁ, ভরা অবস্থায়, যদি 10 পিস চান তাও দিতে পারবো। আমার কাছে শুধু এরকম ফল ফুলের গাছ শুধু যারা ছাদ বাগান বা বাড়িতে করবেন তাদের জন্যই নয়, যারা চাষিরা আছেন তারা যে সমস্ত ফুলের মালা বিক্রি হয় হাওড়া মার্কেটে পাওয়া যায়, সেই সমস্ত ফুলের চারাও আমার কাছে পাওয়া যাবে। এই যে দেখছেন সব বেডে আছে, এরকম বেড ভরা পুরো, দেখেন এই মাথার দিকে কমলা কালার এবং হলুদ কালার দুটো কালারই হবে, এবং রক্ত গাঁদা হবে, চেরি গাঁদা হবে, যেগুলো মালা হাওড়া মার্কেটে পাওয়া যায় চাষিদের জন্য, হাজার হাজার, শয়ে শয়ে বলা ভুল, এই যে হাজার, এই দেখুন ওই একটা সাইজ আছে, এই একটা সাইজ গেল, এই একটা সাইজ, আবার ওদিকে আর একটা সাইজ আছে ওই পাশটায়। এগুলো আমার কাছ থেকে অনেক পাইকার নিয়ে আপনার সব হকার আছে আর কি, যারা লাইনে বিক্রি করে খুচরো, হ্যাঁ, এইখান থেকে এটা, এই বেডটা যেরকম দেখছেন ফাঁকা হয়ে গেছে, এদিকে সব পাইকের রাজগেও নিয়ে গেছে এই সমস্ত ফুলের ছবি। এ তো ছোটো চারা গাছ, তাতে এইটুকু ধরুন এক বিদ্যা, এই যে এক বিঘট, এর মধ্যে গাছে ফুল, তাও এই সাইজ, গাছটা যখনই বড় হবে ফুলের সাইজ অনেক বড় হবে।
এর চারাগুলো তো আমরা সব সময় পেয়ে যাব না? হ্যাঁ, সব সময় পাবেন। সারা বছরই পাওয়া যায়? এটা সারা বছরই পাওয়া যায়। যদি কোনো চাষি ভাই নিতে চান, এই নম্বরে যোগাযোগ করলে পরে আপনারা পেয়ে যাবেন, কিন্তু একদিন দুদিন আগে বলতে হবে। আমি একা মানুষ তো, একটু ব্যস্তর মধ্যে থাকি। বিননগর হাট করি, দুটো হাট করি। হাটেও আপনি বসেন? হ্যাঁ, হাটেও বসি। কোন কোন হাটে বসেন? এটা বিননগর হাটেই বসি, আর কিছু আমার বাড়ি আছে, সেই সমস্ত বাড়িতে মালির কাজ করি, মানে বহু পুরনো। ঠিক আছে, এবার তারা ছাড়তে চাইছে না, ওই ডাকলে এবার যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, হেল্প করে দিই। এই যে বকফুল, হ্যাঁ এটা হচ্ছে সাদা বকফুল, এরকম ফুল ধরা আছে এবং প্রচুর, অসংখ্য করি, অসংখ্য। প্রত্যেক কোনটা কাণ্ড দেখাবেন, আর এইটুকু এই দেখেন, আমি হাত দিয়ে লাগাল পাচ্ছি এর শেষ মাথা, বুঝতেই পারবেন। আর এদিকে মানে কি বলবো, এক হাতও না, নিচ থেকে নিচটা দেখেন একটু দেবদা, এই দেখেন এইটুকু, মানে এক হাত না, এই যে বুঝতেই পারছেন এইখান থেকে ডালপালা, আর এই দেখেন এইখান থেকে শুরু, মানে আপনি শুয়ে পড়ে, যদি ফল হতো আপনি শুয়ে পড়ে মুখ দিয়ে খেতে পারতেন, এই দেখেন। হ্যাঁ, এটা যেহেতু ফুল। হ্যাঁ হ্যাঁ, এর চারা পাবেন। তারপরে লাল বক ফুল, এটা সাদা, হ্যাঁ লালও আছে অবশ্যই, ধরা গাছ দেখবেন। এই দেখুন এদিকে আছে, আছেন এই যে, এই দেখেন, এই দেখুন এই গাছে, গাছের হাইট কতটুকু এই দেখুন, মানে তিন ফুটই ধরেন, বা সাড়ে তিন ফুট হবে, আমি 5 ফুট হাইট আছি, সেই হিসাবে 3-3.5 ফুট হবে। এ ফুল করি শুধু দেখেন, অনেকে বলে লাল দিলে হয় না, আর এইখানে কোনো ডুপ্লিকেটের কারণ নেই, লাল সাদা দুটোই পাবেন। এরপরে আরো কালার থাকলে সেগুলোও মাদার করব কালেকশন করে। এই যে দেখছেন বেগুন, এরকম মাকড়া বেগুনের চারাও পাবেন, বড় কালো বেগুনের। আর এই যে সবচেয়ে বড় ব্যাপার, আকাশী লঙ্কাটা শুধু দেখেন, কালো লঙ্কা দেখেছেন গাছের, এই যে আকাশী লঙ্কা, এর চারা পাওয়া যাবে, এই সমস্ত প্রচুর দেখেন। কালো লঙ্কা, হ্যাঁ কালো লঙ্কার চারাও পাবেন, এরকম আপনার এই সাদা বেগুনের চারা, কালো বেগুনের চারা, বিভিন্ন রকম। এদিকে আছে কালো বেগুন, এই সাইডটা একটু দেখে, এই যে কালো বেগুন, এই দেখেন, এই যে কালো বেগুন এই সাইডে আছে, এই দেখেন এদিকেরটা একটু বড় হয়েছে হাতের জন্য। হ্যাঁ, এর চারাও পাবেন। এই যে সবজির চারাও কিছু কিছু পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কাত হয়ে গেছে। এটা দেখছেন, এটা পান গাছ, এটা হচ্ছে আমাদের লোকাল পানি, যে পান খাই বলতে, এটার মধ্যে দুটো কোয়ালিটি থাকে, এটা হচ্ছে ছোট পান, যেটা ছোট হবে, মিষ্টি পান পাতা বলে সেটা নয়, ওটাও আছে, ওটা এখন আপাতত আমার কাছে নেই। এটা রয়্যাল ফল, রয়্যাল বলে যেটা, সেই রয়্যাল, এটা রয়্যাল আছে। তারপর আপনারা দেখেন বিলাতি ধনে পাতা আছে, এই যে এই যে বিলাতি ধনে পাতা, সারা বছর, যে যখন আপনার বাড়িতে এমনি যেটা বাজার থেকে কিনে পাবেন না, আপনার ছাদ বাগানে থাকলেও এটা পেয়ে যাবেন, দুটো পাতা ভাঙলেই হয়ে যাবে। এটা আমাদের ওই কৃষ্ণ তুলসী বলে, সেটা কৃষ্ণ তুলসী, রাতে তুলসীরও অনেক ভ্যারাইটি পাবেন, তবে আমার জায়গাটা একটু পরিবর্তন। হ্যাঁ, শ্বেত আকন্দ। আর এটা হচ্ছে আপনার ইয়ে বলে, আপনার ওই চায়ের সঙ্গে খাই, লেমন টি বলে, লেমন টি, হ্যাঁ লেমন টি আছে। তারপরে এ দেখুন, এটা হচ্ছে জারবেরা, জারবেরা, হ্যাঁ ফুল চলে আসবে, এখন ফুলের টাইম। এগুলো সব নিজের করা, মনে হয় আপনি বেড দেখেই তো বোঝা যাচ্ছে যে এইগুলো নিজের করা কি। তারপরে হলুদ পদ্মার চারা আছে, হ্যাঁ এই যে নাইট কুন, যেটাকে নিশি পদ্ম বলে, না ফুল হয়েছিল, এগুলো হচ্ছে পাতাই বেরোচ্ছে। হ্যাঁ, তারপরে এমনি বটের চারাও আছে, এটা পনসেটিয়া বলে, এটা পার্মানেন্ট গাছ, কিন্তু এটা হচ্ছে গরমে সবুজ হবে, শীতে আপনার এরকম কালার দেবে। আর একটা এর মতন আছে, সেটা ফায়ারবল বলা হয়, সেটা হচ্ছে মোড়ানো, এটা যেমন পেলেন থাকে, সেটা এখনো কালার আসেনি, ডান দিকে আছে। আর বড় গাছটা, এটা এই দাদা বিক্রি, এই গাছও বিক্রি আছে, এটা বলবো না যে আমার শুধু মাটিতে যেগুলো বড় গাছ দেখাচ্ছি সেইগুলো ছাড়া সব বিক্রি আছে। এটা হচ্ছে স্বর্ণচাপা, এই দেখুন কিরকম করি, এই যে এটা হচ্ছে করি, প্রচুর ফুল ছিল, আবার 1-1.5 মাস বাদে ফুলে ভরে যাবে। এই দেখুন এরকম বড় টবে আছে, কেউ যদি নিতে চান এটাও আমি দিয়ে দেবো, এটা আমার শুধু বাগানের সই না, এরকম আমি আবার তৈরি করব। এটা দেখছেন, এটা হচ্ছে লাল মনসা, অনেকে অনেক জায়গায় খোঁজ করে পান না, আমার কাছে পেয়ে যাবেন লাল মনসা। আবার মানি প্লান্টের মধ্যেও আপনাদের দেখা এই ভ্যারাইটিটা পাবেন, এটা হাস হয়ে গেছে। হ্যাঁ, এই এইটা দেখছেন আর এইটা দেখছেন, এই যে এর মধ্যে পার্থক্য আছে, এই দেখুন এর দুটো, হুম এরকম পাবেন। হ্যাঁ, আরও আছে, আরও ভ্যারাইটি আছে, সেটাও অন্যদিকে আছে, অন্য জায়গায়। এটা ফায়ারবল, এটা হচ্ছে ফায়ারবল, এখনও কালারটা আসেনি, এর আগে যে পনসেটিয়া দেখালাম ওটা পেলেন, আর এটা হয় মোড়ানো, এটা পাতাটা না, এটা এটা কুচকানো না, এটা এই হয় ফায়ারবলটা, এরকম মোড়ানোই হয়, আর ওটা পনসেটিয়াটা পেলেন হয়। এরকম বকেনভিলিয়া পাবেন, হ্যাঁ, আর এই যে চন্দ্রমল্লিকা,
এই যে দেখছেন এই সাইজের চন্দ্রমল্লিকা পাবেন, এই যে দেখাবে দাদা, এই যে এখন আরো কালার আছে দেখাবে, এরকম রেডি চন্দ্রমল্লিকা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন যারা শীতে নিতে চাইছেন পেয়ে যাবেন। এই এরকম কালার আছে, যে এই কালারটা দেখেন, এটা হলুদের মধ্যে আসবে। এই যে এই সমস্ত, এটা একটা কালার আছে, এটা সর্ষে ফুলের মধ্যে আসবে। কোনটা? এটা হচ্ছে একটু বড় সাইজের হবে, এটাও হলুদ। আর এই একটা ভ্যারাইটি আছে যে সাদার মধ্যে, এই ভ্যারাইটিটা পেয়ে যাবেন, হলুদের এইগুলো পাবেন। এই যে একটা ভ্যারাইটি আছে, ভ্যারাইটি আছে, এর মধ্যে ছোট, মাঝারি, বড় অনেক রকম হয়। এই একটা সাইজ, বৃষ্টি হয়েছে তো এর কারণে ফুলগুলো এরকম একটু বাজাচ্ছে। এই যে গোলাপের চারা নিলে গোলাপ, মানে বাড়ির জন্য ছাদ বাগানের জন্য যা প্রয়োজন মোটামুটি আশা করি পেয়ে যাবেন, বা যেটা সবসময় থাকবে না অবশ্যই পেয়ে যাবেন। এই একটা কালার দেখেন ফুলের। হ্যাঁ, এখানে হাজারি আছে, বড় আছে, এগুলো হচ্ছে হাজারি। এই ছোট করি দেখছেন, এগুলো হচ্ছে হাজারি। হ্যাঁ, করবি আছে, ইমপ্রেশন আছে, এটা হচ্ছে দ্যানথাস বলে। হ্যাঁ, এটাও, এগুলো কালার হয়, বিভিন্ন কালার হয়। এর চারা রয়েছে প্রচুর করি, এর চারা আছে। এগুলো টবে কিছু রেডি ছিল, বেরিয়ে গেছে কালার দেখে। এটাকে করবি বলে, এটা শ্বেত করবি, এটা লাল করবি। এগুলো তো গাঁদা ফুল। হ্যাঁ, গাঁদা ফুল না, এটাকে সবাই রক্ত গাঁদা বলে। রক্ত গাঁদা অ্যাকচুয়ালি যেটা মাঠে চাষ হয়, আমার কাছে চারা পাওয়া যাবে সেটাকে পাশে চাষিরা মাঠে বসিয়েছে, দেখাবো। এটার হচ্ছে রেড বুকেট, এর মধ্যে আপনার 7-8টা কালার হয়, তবে আমার কাছে এখন বর্তমান যে কটা কালার আছে দেখাবো। এই যে দেখেন এক এক করে। হ্যাঁ, এটাও রেড বুকেটের মধ্যে অনেক কালার হয়। হ্যাঁ, এটাও রেড বুকেট, সবই একই পাতা দেখেন, এক হলুদ, কমলা, বাই কালার, রক্ত গাঁদার ওই কালারটা অনেক। এখন 5টা কালার ফুটেছে, এর জন্য 5টা দেখাতে পারলাম, এর মধ্যে 8-10টা কালার হয়। হ্যাঁ, এই কালারগুলো পেয়ে যাবেন, তবে যতক্ষণ ফুল না ফুটবে কালারটা বলতে পারবো না। হ্যাঁ, এটা, হ্যাঁ, দেখতে একই রকম পাতা। এইখানে আছে আপনার বক ফুলের, এই যে বললাম, এই যে বক ফুলের চারা পেয়ে যাবেন, এই যে পেঁপের চারা থেকে শুরু করে, এটা হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে আপনার 3 মাসে ফল ধরবে। হ্যাঁ, মাঠে চাষ, চাষিরা, হ্যাঁ, এই সমস্ত সব চাষিরা। তার এটা শ্বেত লজ্জাপতি, এই দেখেন, ওরে বাবা, এই দেখেন, এই দেখেন সবগুলো, এই যে, হ্যাঁ, এই দেখেন সব। হ্যাঁ, এটা হচ্ছে শ্বেত লজ্জাপতি, এগুলো সব। হ্যাঁ, এই রেড বুকেটের, এরকম যারা নিতে চান, এর মানে মুখ পাটা না হলে কালারটা বলতে পারবো না, সেটা আপনাদের কাছে মিথ্যাতা ফালতু বলে তো লাভ হবে না। এগুলো হচ্ছে এরকম দোপাটে, এগুলো মাদার গাছ দেখেছেন কত বড় প্যাকেটে বসানো, এগুলোর থেকে। হ্যাঁ, এইখানে কটা কালার আছে দেখেন, সব প্রকার পাবেন। এখানে 4-5টা কালার আছে, আরও কালার আছে অন্য সাইডে, সেগুলো পেয়ে যাবেন। এগুলো চন্দ্রমল্লিকার স্টার বলে, এগুলো স্টারের, এই করি দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, মোটা মোটা এগুলো স্টার, এটা সাদা আছে, ইয়েলো আছে, ওদিকে অনেক। এটা ইনকা গাঁদা, এটা বৃষ্টির জন্য এরকম কালারটা হয়ে গেছে, বৃষ্টি পেয়েছে দুদিন, এর জন্য কালারটা এরকম হয়ে গেছে। এটা হচ্ছে সোনোবল বলে, যেটা বড় হবে, এই যে করি দেখছেন। আর এটা চন্দ্রমল্লিকার ভ্যারাইটির, এগুলো অনেক কালার আছে, এরকম সব দেখা যাবে কালার। হুম, দেখ, হ্যাঁ, সুন্দর, অনেক কালার আছে, বাই কালার আছে। এই যে বাই কালারের এটা করি, ওটা হচ্ছে বাই কালার। হ্যাঁ, এটা বাই কালার হবে, ওই একটা বাই কালারের ফুটেছে হালকা। হ্যাঁ, এই সমস্ত নতুন। এটা মিষ্টি কামরাঙা, এটা 12 মাস হয়, এই দেখেন ফল দেখছেন, আরো পড়ে গেছে বৃষ্টিতে। আর এই দেখুন মাথায় কিরকম ফুল এসছে। হ্যাঁ, আরো ফুল ছিল বৃষ্টিতে, কিছুতে ঝরেছে এই দুদিনে না, অল টাইম, এটা অল টাইম। নারকেল গাছ, হ্যাঁ, পিছনে নারকেল গাছ আছে, এটা আপনার হাজারি পাবেন না, এইখানে আছে এই কটা, এই ক্যারেটে রাখা হয়েছে। অন্য আপনি পাবেন হাজারি পাবেন, দেশি পাবেন, তারপর কেরালা পাবেন, গঙ্গাবর্ধন পাবেন, এই সমস্ত পাবেন। আর যেটা মালয়েশিয়ান ডট বলে, ওটা আমার কাছে নেই আপাতত, ওটার কীভাবে ফলন হয় আমার জানা নেই, যদি আশেপাশে ফলন দেখি তবেই। এবার কেউ যদি জোর জবরদস্তি চায় আমি কালেকশন করে দিতে পারি, কিন্তু সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, সবেদা, এই যে এটাকে ল্যাংচা বলে, এই যে, হ্যাঁ, ল্যাংচা সবেদা বলে, এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ফল ধরা পাবেন। এই যে আরো আছে, এই যে এটা, এই যে আরো ভারী গাছ, এইখানে আরো পলাশ আছে, হলুদ পলাশ, হলুদ পলাশ ভেতরে আছে, এখন ফুলের সিজন তো। এই দেখুন এরকম চারা হবে সুন্দর, এই যে হচ্ছে হলুদ পলাশ। এই আর কয়েকদিন বাদে, মানে 1-1.5 মাসের মধ্যে হয়তো আশা করি ফুল চলে আসবে, এই গাছেই ফুল সমেত পেয়ে যাবেন।
হ্যাঁ এটা অল টাইম থাইল্যান্ড যেটা বলে সেটা, এই যে এই ধরনের গাছ, এই ধরনের ঝাঁকড়া গাছ পাবেন একদম, চা এর থেকে ছোট গাছ নিলেও পেয়ে যাবেন। আর যারা বিশেষ করে উত্তরবঙ্গে দূরের থেকে নিতে চাইবেন, আমি কোরিয়ারে টাইম পাই না, যদিও একা লোক এর আগে বললাম, আপনারা বাসের সঙ্গে যোগাযোগ করলে আমি আমার রানাঘাট পরামানিক থেকে বাস যাই, এইখানে আপনি যোগাযোগ করে আপনি যে বাস বলবেন যেই টাইমে যাবে কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করে বলবেন, আমি ওইখানে বাসে তুলে দিতে পারবো। এগুলো বাহারি গাছ, এগুলোকে কুকি বলে, আবার কেউ কৃষ্ণাষ্টিও বলে, এই সমস্ত পেয়ে যাবেন। তারপর আরও এই যে রয়েছে এরিকা, এরকম ঝাঁকড়া পেয়ে যাবেন, হ্যাঁ এতগুলো গাছ একসঙ্গে একই প্যাকেটে পেয়ে যাবেন। এই ধরনের অনেক জায়গায় পাবেন না, শিবজটা শিবজটা আছে, তারপরে যেটা আপনার বলে চন্দন, এটা লাল চন্দন, লাল চন্দন পেয়ে যাবেন। হ্যাঁ না এটা লাল চন্দন, সাদাটার পাতা লম্বা হবে ছোট ছোট হবে, এটা লাল চন্দন। হ্যাঁ হ্যাঁ পাতা বাহারি আছে প্রচুর, সব তো দেখানো সম্ভব নয়, যেগুলো মোটামুটি দেখানোর মতো, আমড়া থেকে চালতা থেকে সুপারি থেকে শুরু করে এইসব, হ্যাঁ এখানে প্রচুর, এগুলো পুনে ভ্যারাইটির, এখানে বাই কালার থেকে শুরু করে অনেক রকম আছে। এইদিকে দেখুন বাগানভিলার বিভিন্ন কালার টবে এই সমস্ত পেয়ে যাবেন, হ্যাঁ পিটুনিয়া, গ্যাডুলাস, হ্যাঁ গ্যাডুলাস, তারপর এটা একটা, এটা ভেরি, হ্যাঁ বাগানভিলার, এটা হচ্ছে, হ্যাঁ ছোট গাছ, এটা হচ্ছে পুনে ভ্যারাইটি। আর এদিকে আপনার এই যে বিভিন্ন এখানে লতানোগা বিক্রি, সবই, হ্যাঁ সবই বাগানভিলার বিভিন্ন কালার, এই যে এই লাস্টের এটাই দেখেছেন ভেরিকেট পাতার মধ্যে, হ্যাঁ এই সমস্ত সব বিক্রির জন্য, এটা কিন্তু মাদার নয়, মাদারের গাছ আরও বড়, হ্যাঁ সবই বিক্রি, বিভিন্ন কালার আছে। আছে যেটা হচ্ছে আপনার ইয়ে এলাচ বলে, এলাচাতে ওখানে অনেক কিছু আছে, সব বের করে দেখানো সম্ভব না, এলাচ আছে, এখানে সুপারি বসিয়েছি, সুপারি আছে, এইখানে আপনার নয়নতার ইয়ে টাইম ফুল যেটা বলে, সে টাইম ফুলের ওইটা আছে, যেটা নাইন ওকলক বলে, অ্যালোভেরা আছে, অ্যাডিনিয়াম আছে, গ্যাডিউলাস আছে, এইটা হচ্ছে আপনার চেরি গাঁদা যেটা বললাম রক্ত গাঁদা, এরপর আমি দেখাবো মাঠে চাষিরা বসিয়েছে, এটা গাঁদা ফুল, ওটা ওই রক্ত গাঁদার সঙ্গে এটা গাঁদা মানে তৈরি হয়, দুটো হয়তো রক্ত একটা এই চেরি দিয়ে মিক্সড করে মালা তৈরি হয়। আর এটা হচ্ছে ফায়ার বল, ওই এর আগে দেখিয়েছি সে ফায়ার বলেরই, এগুলো চারা। আর এইটা হচ্ছে জল গোলাপ, হ্যাঁ জল গোলাপ, এই দুটো এখান থেকে চারা তৈরি করি, এখান থেকে চারা তৈরি করে বিক্রি, এরকম বড় গাছ নিলেও নিতে পারেন। এটা হচ্ছে ড্যানথাস, এর আগে ফুল দেখিয়েছি ড্যানথাস, এটা হচ্ছে আপনার নীলকণ্ঠ যেটা থোকা, ডালিয়া আছে, আর এখানে সুন্দর সুন্দর জবা পাবেন। এই জবাটার পাপড়িগুলো মনে হয় বৃষ্টির জন্য একটু খারাপ, হ্যাঁ হ্যাঁ বৃষ্টির জন্য খারাপ হয়েছে। এইটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান জবা, সুন্দর লাগছে, হ্যাঁ এইটা দেখছেন, এটা একই গাছে দু রকমের জবা হবে, এই একটা জবা, হ্যাঁ পাতা, হ্যাঁ হ্যাঁ আলাদা, দুটো পাতা আলাদা, এই যে একটার ফুল ফুটেছে আর একটা এখনো কড়ি আসেনি, আসবে। আচ্ছা নিচে একটু হলুদ কালার, হ্যাঁ হলুদ, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান, হ্যাঁ বিরাট অনেক বড় সাইজের থোকা, হ্যাঁ এই দেখেন হাতে তুললে আরো পরিষ্কার বোঝা যাবে, এই দেখুন ছোট একদম, হ্যাঁ গাছ, এটা হচ্ছে গ্যাপটিং এর গাছে, তো ছোট অবস্থায় ফুল চলে আসে, যাও তো কালারটা নষ্ট হয়ে গেছে আপনার বৃষ্টির জন্য, নাহলে আরো সুন্দর লাগতো। এখানে তো ছোট ছোট গাছ আছে একদম, হ্যাঁ একই, হ্যাঁ এই যে এগুলো সব আপনার কিছু আছে, ওটা অস্ট্রেলিয়ান, ওটা কড়ি দেখে পাতা দেখে বুঝে, যেটার কড়ি অনেক অতিরিক্ত, এটা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোরের আছে, এই সমস্ত ভ্যারাইটি আছে দেখছেন। এইখানে আমার মাদার গাছ, এইগুলো এগুলো তিরপলের নিচে এই যে করা হয়েছে, এই দেখছেন এইখানে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে পুনে ভ্যারাইটি আছে, একটা লোকাল ভ্যারাইটি আছে। দেখুন এটার পাতা অতিরিক্ত বড় হবে, এই দেখেন দেশিটার পাতা একটু ছোট হবে, এবং পুনের রানার এই যে এরকম মোটা হবে, আর দেশি রানার গুলো এরকম শুরু হবে, এই যে শুরু, এই যে দেখছেন এরকম শুরু হবে, ঠিক আছে। হ্যাঁ ফলের সাইজ তো অবশ্যই অবশ্যই, নাহলে রানারটা এত মোটা শুরু, ফলও ধরেন এই একটা ফল ওটা ফল, ফলেও এরকম আপনার তফাত হবে। হ্যাঁ প্রচুর, ওখানে ইমপ্রেশন আছে, পিটুনিয়া আছে, বৃষ্টির জন্য এগুলো একটু সরিয়ে রাখা হয়েছে ক্যারেট ভরে, মানে এখানে চারিদিকে আটকানো তো জলটা আটকে যায় সেই জন্য। আর এইটা কি নাম? এইটার নামটা ঠিক আমি ভুলে গেছি, এটা ইনডোরের, হ্যাঁ এটা এই মাদারের জন্য আমি নিয়ে এসেছি। আর এটা তো ক্যাপিনোম, হ্যাঁ ক্যাপিনোম, হলো এগুলো পেয়ে যাবেন, এটা ইনডোরের আছে, ইনডোরের এই যে এই সমস্ত লিপস্টিক থেকে শুরু করে এই সমস্ত, তারপরে ওই সাইডে ওই যে রয়েছে আপনার স্নেক প্লান্ট, ওটা তো আগে দেখায়নি হয়তো, ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার নার্সারি এটা, আর আমার নার্সারির গায়ে এই যে চাষিরা গাঁদা চাষ করছে, এই ধরনের গাছ হবে, এই সমস্ত চারা আমার কাছে পাবেন।
এই চাষে দেখুন কিভাবে কিভাবে চাষ করতে হয়, যারা নতুন তাদেরকে আমি বলে দেব বেড কিভাবে করতে হবে, কিভাবে চারা তৈরি করবেন। এটা হচ্ছে রক্ত গাঁদা, এটা রক্ত গাঁদা বলে, এর সঙ্গে আর একটা গাঁদা চেরি গাঁদা, সেটা দিয়ে মালা তৈরি হয়। এটা হাওড়া মার্কেটে সব চলে যাবে চাষিরাই, যে এই সমস্ত এ দেখুন কিভাবে চারা কিভাবে বেড করতে হবে, কতটা দূর দূর চারা বসাবেন, সেই সমস্ত আমি সব বলে দেবো। যারা নতুন তাদেরকে আমি সব বলে দেবো, যে সমস্ত চাষিরা আমার থেকে চারা নেবেন সবাইকে আমি বলে দেবো। আচ্ছা, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওর শেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার 8926323996। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তো আপনারা সমস্ত গাছই এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।